সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় তিন নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির সমস্ত জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যে যত বোর্ড প্রশ্নেও জ্ঞানমূলক প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন নিয়েও আজকে আলোচনা করব। যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে, সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনের অল বাটনটি ক্লিক করে রাখবে। তো শুরু করছি আমরা অধ্যায় তিন সংখ্যা পদ্ধতির জ্ঞানমূলক প্রশ্ন। সংখ্যা কী? কোনো কিছু পরিমাণ বোঝানোর জন্য যা ব্যবহার করা হয় তাই হচ্ছে সংখ্যা বা নাম্বার। আসলে নাম্বার হচ্ছে এক বা একাধিক অঙ্ক বা ডিজিটের সমষ্টি। যেমন ১৫ একটা সংখ্যা, ১৫ মধ্যে দুইটা অঙ্ক রয়েছে, দুইটা ডিজিট রয়েছে, একটা এক একটা পাঁচ। তাহলে সংখ্যা গঠনের মৌলিক প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলা হয়। সংখ্যা পদ্ধতি কী? যে পদ্ধতিতে সংখ্যা উপস্থাপন করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে বেস কী? বেস মানে হচ্ছে ভিত্তি। ওই যে সংখ্যা পদ্ধতি, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হবে তাকে ওই সংখ্যার বেস বলা হয় বা ভিত্তি বলা হয়। সংখ্যা পদ্ধতি আমরা জানি প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা, একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা। প্রচলিত সংখ্যা পদ্ধতি বা ভিত্তি অনুসারে বা পজিশনাল সংখ্যা পদ্ধতি চার ধরনের, যথা বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, হেক্সা ডেসিমাল বা ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস আমরা জানি দুই, কারণ এই সংখ্যায় মাত্র দুইটি ডিজিট রয়েছে, জিরো এবং ওয়ান। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আট, কারণ এখানে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি মৌলিক চিহ্ন রয়েছে। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ দশ, কারণ শূন্য থেকে নয় পর্যন্ত দশটা মৌলিক চিহ্ন এখানে রয়েছে। হেক্সা ডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে ষোলো, এখানে জিরো থেকে নাইন অর্থাৎ দশটি এবং এ থেকে এফ আরও ছয়টি, মোট ষোলোটি মৌলিক চিহ্ন রয়েছে। নাইন এ কোন ধরনের সংখ্যা? নাইন এ বুঝতেই পারছি এটা হেক্সা ডেসিমাল সংখ্যা, কারণ এই সংখ্যাটার মধ্যে এ রয়েছে। এ শুধুমাত্র এ বি সি ডি ই এফ শুধুমাত্র হেক্সা ডেসিমাল সংখ্যায় অন্তর্ভুক্ত রয়েছে। এর দশমিক সমতুল্য মান হচ্ছে দশ এ, তাহলে বি হবে এগারো, সি হবে বারো, ডি হবে তেরো, ই হবে চোদ্দো, এফ হবে পনেরো। অনেকেই ভুল করে এফ মানে ষোলো, না, এফ মানে ষোলোতম, বাট এফ এর ভ্যালু হচ্ছে পনেরো। পরের প্রশ্ন, বিট কি? বিট হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি থেকে আসছে বি আর ডিজিট থেকে আসছে আইটি, মিলে হলো বিট। বাইনারি থেকে বি আর ডিজিটের আইটি থেকে ডিজিট থেকে আসছে আইটি, এই হলো মোট বিট। কম্পিউটার অভ্যন্তরে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটের শর্ট ফর্ম হচ্ছে এলএসডি। পরের প্রশ্ন, সাইন্ড নাম্বার বা চিহ্নিত সংখ্যা কী? কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা বোঝানোর জন্য বামে প্লাস বা মাইনাস ব্যবহার করা হয়। এই চিহ্নযুক্ত সংখ্যাকে সাইন নাম্বার বা চিহ্নিত নাম্বার বলা হয়। তাহলে চিহ্ন বিটটা কী? এই যে বললাম ধনাত্মক বা ঋণাত্মক বোঝানোর জন্য প্লাস কিংবা মাইনাস ব্যবহার করা হয়, এই প্লাস বা মাইনাস বোঝানোর জন্য যে বিট ব্যবহার করা হবে তাকে বলা হবে চিহ্ন বিট। সাধারণত প্লাসের জন্য জিরো বসানো এবং মাইনাসের জন্য ওয়ান বসানো হয়। চিহ্নিত বাইনারি সংখ্যা কত প্রকার? তিন প্রকার, যথা প্রকৃত মান গঠন করতে হবে, প্রকৃত মান গঠন, একের পরিপূরক মান গঠন এবং দুইয়ের পরিপূরক গঠন, এই হচ্ছে তিন প্রকার। একের পরিপূরকের গঠন কী? একের পরিপূরকের গঠন হচ্ছে ঋণাত্মক বাইনারি সংখ্যার প্রকৃত মান গঠনের চিহ্ন বিট ব্যতীত প্রতিটি ওয়ানের পরিবর্তে জিরো বসিয়ে এবং জিরোর পরিবর্তে ওয়ান বসিয়ে বাইনারি একের পরিপূরক গঠন করতে হয়। আর যদি সংখ্যাটা ধনাত্মক সংখ্যাই হয়, সামনে যদি জিরো থাকে, তাহলে জিরো থেকে আমরা সরাসরি ওয়ান
চেঞ্জ করতে পারি এবং 1 থেকে 0 চেঞ্জ করে ফেলতে পারি। তাহলে 2 এর পরিপূরকের গঠন হচ্ছে 1 এর পরিপূরকের যে মান আসলো সেই 1 এর পরিপূরকের মানের সাথে 1 যদি আমি যোগ করি বাইনারি সিস্টেমে তাহলে সেটা হবে 2 এর পরিপূরক। তো বাইনারি সংখ্যায় 2 এর পরিপূরকের গুরুত্ব রয়েছে, যেমন বাইনারি প্রকৃত মান গঠন এবং 1 এর পরিপূরকের গঠন অর্থাৎ প্লাস 0 ও মাইনাস 0 এর জন্য দুটি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, কিন্তু বাস্তবে প্লাস 0 আর মাইনাস 0 সম্ভব নয়। টুস কমপ্লিমেন্ট গঠনের ক্ষেত্রে প্লাস 0 মাইনাস 0 এর জন্য শুধু একটি মান তৈরি হয়, তার মানে টুস কমপ্লিমেন্টটা কিন্তু খুবই জরুরি। এছাড়াও টুস কমপ্লিমেন্টের সার্কিট ডিজাইন খুবই সহজ এবং সরল, দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করতে পারে। দুই এর পরিপূরক গঠনে একই সার্কিট দিয়ে যোগ করা যাবে, আবার সেই একই সার্কিট দিয়ে বিয়োগের কাজও করা যায়। দুই এর পরিপূরক গঠনে একই সার্কিট দিয়ে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করা যায়। তাহলে অনেকগুলো কারণ আমরা পড়লাম, চারটা কারণ পড়েছি দুই এর পরিপূরক গঠনের গুরুত্ব বর্ণনা করতে যেয়ে। পরের প্রশ্ন, কোড কি? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি বর্ণ অক্ষর চিহ্নের অদ্বিতীয় বাইনারি যে মানটা, যে সংকেতটা, সেটাকেই বলা হবে কোড। অদ্বিতীয় বাইনারি মান প্রত্যেকটা ডেসিমাল মানের জন্য। কী কী কোডিং রয়েছে? বেশ কিছু টাইপের কোডিং রয়েছে, যেমন বিসিডি কোড, তারপরে রয়েছে আস্কি কোড, তারপরে রয়েছে ইউনিকোড, হ্যাঁ, তারপরে রয়েছে ইবিসিডিআইসি কোড, এরকম অনেক ধরনের কোড কিন্তু রয়েছে। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি 4 বিটের হয়। বিভিন্ন ধরনের বিসিডি কোডের প্রচলন রয়েছে, তার মধ্যে বিসিডি 8421 হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত। আস্কির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আস্কি 7 বিটের হয় এবং পরবর্তীতে আপডেট করে ওরা 8 বিট করেছে, যার সাহায্যে 2 to the power 8 অর্থাৎ 256টি বর্ণ অক্ষর চিহ্নকে কিন্তু কোড করা যায়। ইংরেজিতে বড় হাতের ই এবং ছোট হাতের ই এর আস্কি কোড কত? বড় হাতের ই হচ্ছে 5th বর্ণ, আর আস্কির 5th বর্ণ যেহেতু হবে এবং ই এর আস্কি কোড হবে 96+5, মানে ছোট হাতের ই হবে 96 96+5=101। এ নিয়ে আমি একটা আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইবিসিডিআইসি কোডের পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, এটি সাধারণত 8 বিটের হয়ে থাকে। ইউনিকোড এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, এটি 16 বিটের হয়ে থাকে এবং 2 to the power 16 অর্থাৎ 65536টি কোড করা যায়। এই ছিল আমাদের আজকের জ্ঞানমূলক প্রশ্ন অধ্যায় 3-এর। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনটি অল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।